আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমি রান্না করব। এখানে আমি নিয়েছি রান্না করার জন্য মিষ্টি কুমড়, তারপরে নিয়েছি শুটকি, যেটা অনেক ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি আপনাদের মাঝে এটা শেয়ার করব। এই যে এগুলো আমি জানি না এগুলো কি শুটকি, কিন্তু মিষ্টি কুমড় দিয়ে যদি রান্না করা হয় খুবই ভালো লাগে। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ, তারপর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর অল্প ধনিয়া গুঁড়া আর লবণ, এইটা দিয়ে আমি দেখাবো আমি কীভাবে শুটকি রান্না করি। তো আমি এখানে মিষ্টি কুমড়গুলো ধুয়ে রেখেছি, আর শুটকিগুলো পানির ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। তো আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি। তো আমি এখানে তেল দিয়ে দিব, তেল দিয়েছি, তো তেলগুলো একটু গরম হয়ে গেছে। তো আমি এখানে আমার যে পেঁয়াজ আর রসুন রেখেছি আর কাঁচা মরিচ, ওগুলো সব আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ ভালো করে ভেজে নিচ্ছি তেলে। এত বেশি আমি ভাজবো না, হালকা একটু বাদামি কালার হলেই আমি এখানে সব মশলা দিয়ে দেবো। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি একটু বেশি ভাজি নাই। তো আমি এখানে অল্প কিছু পানি দিয়ে, তারপর আমার যত মশলা আমি রেডি করে এখানে রেখেছি ওগুলো দিয়ে দেবো। আমি প্রথমে পানিটা দিয়ে দেবো, অল্প করে এখানে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো ফুলে না যায়। তো আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, এখানে যা আছে আমি সব দিয়ে দেব। তারপর আমি এখানে দেব রসুনের পেস্ট আধা চামচের মতো। তো আমি এগুলো সবগুলো ভালো করে কষিয়ে নেব। আমি আর একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা ভালো করে কষে নেই। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিব শুটকি গুলা। তো শুটকিগুলো এখানে ভালো করে আমি আগে কষিয়ে নেবো মশলার সাথে। আমি মাঝখানে একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। কারণ এই শুটকিগুলো একটু মাঝে মাঝে শক্ত থাকে, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। ভালো করে ওগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর আমি এখানে মিষ্টি কুমড়টা ঢেলে দেবো। এভাবে রান্না করলে মিষ্টি কুমড় দিয়ে এই এই শুটকিগুলো দিয়ে তো খুবই ভালো লাগে খেতে, আপনারাও করে দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কী হয়েছে এটা ও দেখেন, এখন
এটা একদম মশলার সাথে কষে নরমও হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এখানে আমি মিষ্টি কুমড়গুলো ঢেলে দেব। সবগুলো একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। আমি মিষ্টি কুমড়গুলো মশলার সাথে ভালো করে শুক্তির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওইভাবে করে আমি 5-6 মিনিটের মতো জাল করব, তারপরে আবার ফিরে আসছি। আমার মিষ্টি কুমড়টা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দেব। এতটুকু পানি দেব যতটুকু আমার দরকার। চাইলে আপনারা এটা এভাবে শুকনো শুকনোও খেতে পারেন, যারা পানি দিয়ে ঝোল দিতে পছন্দ করে না তো তারা এভাবে শুকনো শুকনোও খেতে পারেন। আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি আমার রান্না হয়ে গেছে, তো আমি এখন এটা বাটিতে নিয়ে নেব। আমার শুক্তি রান্না শেষ, তো দেখতে দেখতে ভিডিও একদম শেষ পর্যায়ে। তো যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।